শুরু হয়নি শীতকাল, কিন্তু এরই মধ্যে রাজধানীতেও জেঁকে বসেছে শীত। অগ্রহায়ণের শেষে হঠাৎ শীত পড়ায় নগর জীবনে শীতের ব্যাপক প্রভাব। গরম কাপড় চোপড়ে প্রায় সারাদিন কাটাতে হচ্ছে রাজধানীবাসীদের। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফজালুর রহমানের রিপোর্টে বিস্তারিত। হেমন্তের শেষে আসছে শীত, সে খবরই যেন জানান দিচ্ছে রাজধানীর আবহাওয়া। সকাল থেকেই ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাস। হঠাৎ শীত পড়ায় কিছুটা হলেও বিপাকে পড়েছে নগরবাসী। সবচেয়ে সমস্যায় রাজধানীর ফুটপাতবাসীরা। নেই তেমন গরম জামা কাপড়, তারপরও রাত কাটাতে হয় রাস্তার পাশের খুপড়িতে, কারো রাতের আশ্রয় ফুটপাতেই। খড়কুটো আর কাঠের টুকরো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও চোখে পড়ছে কোথাও কোথাও। শীতের লেগে মনে করেন অনেক সময় কুকুরা দূরে থাকতে হয়, কষ্ট, প্রচুর কষ্ট আমাদের শীতে, আমরা কষ্ট করতেছি। অত্যন্ত খারাপ শীত, শীতে মানে পয়সা থাকা যায় না, কুয়াশা, সকালে তো একটা কিছু দেখা যায় না। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রাজধানীর পথে পথে বেড়েছে শীত বস্ত্রের দোকানপাট। দিনের শেষে ঘরে ফেরার পথে শীত বস্ত্র কিনছেন অনেকে। পাঁচটার পরের থেকে মানে সাইডে সুইডে একটু বসি, সাইডে সুইডে বসার পরে টুকটাক আলহামদুলিল্লাহ আল্লাহ যাই দিতেছে, আজার শুক্রিয়া। শীতের বাজার আমি যদি মনে করেন তো গরম কাপড়। চলমান অবস্থাকে স্বাভাবিক উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর বলছে ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে সূর্যের আলোর দেখা মিলছে না। একই সাথে বৃষ্টি না হওয়া পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ভাব অব্যাহত থাকবে বলেও জানানো হয়। রাজধানীতে যেটা হচ্ছে, আপনার যদি ঘন কুয়াশা রয়েছে বিশেষ করে সকালবেলা, সে সাথে সকালবেলা ওই কুয়াশাটা আরো থাকবে, বৃষ্টির প্রবলটা আছে। এটা যদি রাজশাহী রংপুরে হওয়ার সম্ভাবনা বেশি, যদি কোনো কারণে এটা যদি এদিকে একটু সরে যায় সেক্ষেত্রে আপনার কুয়াশা ভাবটা হয়তো কেটে যেতে পারে। আর যেটা যদি কুয়াশা ভাব কেটে যায় সেক্ষেত্রে হয়তো রাতে তাপমাত্রা আবার কমে যাবে। আরেক দফা শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা থাকছে ডিসেম্বরের শেষের দিকে। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা।